গাইস কেমন আছো তোমরা? তো ভিডিওর থাম্বনেল দেখে বুঝতেই পারবে যে এটা হচ্ছে আমার সব অ্যালগোরিথমস এর পেপার। তো আমার কাছে এখন দুটো কিউব আছে, একটা হচ্ছে মিরর কিউব, একটা হচ্ছে আমার 3x3 নর্মাল কিউব। তো আমি এখানে একটা প্যাটার্ন বানিয়ে রেখেছি, তো গেস করতে পারবে প্যাটার্নটার নাম কি? যদি জেনে থাকো তাহলে কমেন্ট করো। তো আর একটা কথা, যদি জানা থাকে আর না তাহলে কমেন্ট করো, যদি না জানা থাকে আমি বলে দিচ্ছি এই প্যাটার্নটার নাম হচ্ছে ব্ল্যাক মাম্বা। কেননা এটা গাইস এখান থেকে শুরু হয়েছে এইদিকে পুরোটা গিয়ে আবার সেই জায়গাতেই এখানে শেষ, দেখছো তো গাইস? এটা শুরু এখান থেকে আর এখানে শেষ হয়ে গেছে, এর জন্য নাম হচ্ছে ব্ল্যাক মাম্বা। খুব অ্যামেজিং প্যাটার্ন এটা। তো এখানে আমার অনেকগুলো পেপার আছে, তো আমরা এই দুটো কিপকে রাখছি এখন সাইডে। তো এখানে আছে আমার সকল অ্যালগোরিথম, অ্যালগোরিথমের পেপার, এটা যত প্যাটার্ন কিউব অ্যালগোরিথম আছে। তো সবার প্রথমে আছে এই অ্যালগোরিথমটা, এটা আমি সবার প্রথমে প্রথম যখন ভিডিও ছেড়েছিলাম হিন্দিতে, ভিডিওটা আপলোড করেছিলাম হিন্দিতে, তো এটা হচ্ছে এই প্যাটার্নটা। একবারে মিরর কিউব এটা ট্রাই করে দেখা যাক। আর ইউনিভার্স, আর ইনভার্স ইউ, 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 আর ইউনিভার্স, আর ইনভার্স ইউ। তো দেখছো এখনও কাজ করছে। এগুলো হচ্ছে আমার প্রথম ভিডিওর প্যাটার্ন, এটা হচ্ছে ফর্মুলা। তো আমি তোমাদেরকে সব ফর্মুলা আজকে দেখাবো, কোনটা কোন প্যাটার্ন বা ট্রেনিং মুভসের ফর্মুলা। তো নাম্বার ওয়ানে হচ্ছে এটা, এটা ট্রেনিং মুভ বেসিক্যালি। এর পেছনেও আচ্ছা, এটা হচ্ছে একটা অ্যালগোরিথম। এই অ্যালগোরিথমটা যেটা দেখতে পাচ্ছ, অ্যালগোরিথমটার নাম হচ্ছে 4ST বা 6ST। এতে মানে আমাদের এই কিউবটার দিকে 6-6টা দিকে টি উৎপন্ন হবে বা টি ই হবে, এটা হচ্ছে 6ST। এরকম এটা সাইডে এই পেপারটাকে তলায় রাখছি আমরা। নেক্সট হচ্ছে এটা হচ্ছে ট্রেনিং মুভস। আর এর পিঠে যখন আমি প্রথম প্রথম কিউবিং করতাম তখন আমাকে অ্যালগোরিথমগুলো মনে রাখতে হতো, তার জন্য আমি এখানে লিখে রাখতাম। এটা হচ্ছে ট্রেনিং মুভস, আর এটাও ট্রেনিং মুভস। এটা হচ্ছে এল ইউনিভার্স, এল ইউনিভার্স ফ্রন্ট। আর এর পিঠে আছে এটা হচ্ছে ভাইরাল মুভ, মানে হচ্ছে এটা 3x3-এর উপর আমি করেছি, মধ্যে 800 কতগুলো ভিউ এসেছিল, 850টা ভিউ ছিল ভাইরাল 2x3 কিউব, 2x63 কিউব। তো এটা হচ্ছে গেল, এটা হচ্ছে দুটো ট্রেনিং মুভস। তারপরে আসছে এটা, এটা হচ্ছে MU, তো এটাও ট্রেনিং মুভস, আর এর পিঠে কিছু নেই। তারপরে হচ্ছে এটা, এটা আমি একবার এমনি ট্রাই করতে করতে হয়ে গেছিলো, এটা হচ্ছে ট্রেনিং মুভস, এটাও ট্রেনিং মুভস। আমি প্রথম প্রথম শুধু ট্রেনিং মুভসই ছাড়তাম, আর এখন খালি প্যাটার্ন ছাড়ি। তো গাইস তোমরা তো নিশ্চয়ই আমার কিউব প্যাটার্ন সিরিজের কথা শুনে থাকবে, আর যদি না শুনে থাকো তাহলে কমেন্টে, আর হচ্ছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, গিয়ে দেখে নেবে। আর এই যে প্যাটার্নটা দেখছো এটা হচ্ছে, আর একটু মনে করতে হবে, এই প্যাটার্ন যেটা আছে আমার খেয়ালে এটা হচ্ছে টুইস্টার, টুইস্টারের প্যাটার্ন, টুইস্টের চিকেন ফিড আছে, টুইস্টের চিকেন ফিডের প্যাটার্ন হচ্ছে এইটা। তারপরে এই যে প্যাটার্নটা দেখছো এটা অনেকটা বড়, এই প্যাটার্নটা হচ্ছে গ্রিন মাম্বা। এটা ব্ল্যাক মাম্বা আছে, এটা হচ্ছে ব্ল্যাক মাম্বা, আর হচ্ছে গ্রিন মাম্বা, এটা দুটো মাম্বা আছে। তারপরে এই যে প্যাটার্নটা দেখছো, এই প্যাটার্নটা হচ্ছে কিউব ইন এ কিউব, কিউব ইন এ কিউবের প্যাটার্ন হচ্ছে এই অ্যালগোরিথমসগুলো। তো অনেক কটা অ্যালগোরিথমস আছে, দেখে রাখছি নিচে। তারপরে হচ্ছে এইটা, এটা দেখছো এই প্যাটার্নটা, এই প্যাটার্নটাও এইটারই, মানে হচ্ছে এই প্যাটার্নটা হচ্ছে টুইস্টেড ডাক ফিটের প্যাটার্ন। এটা আমি এখনও লঞ্চ করিনি, মানে ভিডিওতে আপলোড এখনও করিনি, এটা এখানে আমি বানিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এই অ্যালগোরিথমসটা, এই অ্যালগোরিথমটা হচ্ছে টুইস্টার প্যাটার্নের, টুইস্টার, এখন আমি রিসেন্ট আপলোড করেছিলাম বাংলাতে টুইস্টার প্যাটার্ন, তো এটা হচ্ছে ওই প্যাটার্নটার। এরপরে আছে এইটা, এটা হচ্ছে কিউব ইন এ কিউব প্যাটার্ন অন রুবিক্স কিউব, এটা হচ্ছে কিউব ইন এ কিউবের একটু ছোটো ভার্সন, মানে ওই আগের ভার্সনটা ছিল একটু বড়, আর এই ভার্সনটা একটু ছোটো।
আর এই প্যাটার্নটা দেখছো, এগুলো পেন্সিলে ড্র করা, এগুলো আগে আমি করতাম, মানে আগে তো পেন ব্যবহার করতাম না, আগে পেন্সিলই ব্যবহার করতাম। হচ্ছে এই প্যাটার্নটা যে দেখছো, এটা হচ্ছে দুটো প্যাটার্ন, মানে এই সামনেটা আর এই জায়গাটা, এই দুটো প্যাটার্নের নাম হচ্ছে, এই যে প্যাটার্নটা হয় কিউব ইন এ কিউব ইন এ কিউব প্যাটার্ন হচ্ছে এই অ্যালগোরিথমসে। আর এরপরে শেষ আছে এইটা, এই অ্যালগোরিথমটা কোনটা জানো? এই অ্যালগোরিথমটা হচ্ছে ব্ল্যাক মাম্বার, ব্ল্যাক মাম্বার অ্যালগোরিথম হচ্ছে এই কটা। তো আজকে গাইস আমি তোমাকে আমার যতগুলো অ্যালগোরিথম ট্রেনিং ছিল সব কিছুই দেখালাম। তো এটা হচ্ছে আমার লাস্ট অ্যালগোরিথম এটা, তখন এগুলোকে প্যাক করে রাখছি। আর তোমরা যদি কমেন্ট করো যে আমাদের এই মিরর কিউবে এরকম যে অ্যালগোরিথমসগুলো আছে এর সাথে এই মিরর কিউবে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে বলো। আর আমার কিউব সিরিজের ভিডিওগুলো গাইস প্লিজ দেখো। আর যদি গাইস এই ভিডিওটা আমি অনেকটাই লম্বা করে দিয়েছি এর জন্য আমি দুঃখিত। তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনকে প্রেস করো, ফলে যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার কাছে তোমার কাছেই যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।